একে করোনা, তার উপর ব্ল্যাক ফাঙ্গাস, পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। তার সঙ্গে এবার আলিপুরদুয়ারে উদ্বেগ বাড়ালো আফ্রিকান সোয়াইন ফিভারের আতঙ্ক। সূত্রের খবর, 25 মে ভুটানে মৃত শুকরের দেহে আফ্রিকান সোয়াইন ফিভারের ভাইরাস মেলে। তারপর থেকে তৎপর হয়েছে জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর। দুদিনের মধ্যে ভুটান সীমান্তের জয়গাঁওতে সমস্ত শুকরের টিকাকরণের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু একটা মারাত্মক রোগ, যদিও এটা হিউম্যানের ক্ষেত্রে কোনো থ্রেট নয়, হিউম্যানের কোনো ক্ষতি করে না এবং পিক টু পিকই হয়। এই রোগটা হলে মারাত্মক জ্বর হয়, 105 থেকে 107 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, ডায়রিয়া, ভমিশন এবং 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে শুয়োরগুলো মারা যায় এবং এটার মর্টালিটি প্রায় 90-100%। জয়গাঁওয়ের একাধিক জায়গায় শুকর পালন করা হয়। এলাকার অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই শুকর পালনের উপরেই। এই অবস্থায় আতঙ্কিত তারাও। আমার এখানে এখন 30টা মতন আছে, এটা আমি সেল করি। এখনো তো হয়নি, কিন্তু হওয়ার চান্স খুব আছে। প্রতিবেশী দেশ থেকে সংক্রমণ যাতে এরাজ্যে ছড়িয়ে না পড়ে ভুটান সীমান্তে যুদ্ধকালীন তৎপরতায় সতর্কতা নিয়েছে প্রশাসন। শুরু হয়েছে প্রচার, ক্ষতি দেখা হচ্ছে খামারগুলোর পরিস্থিতি। যেসব বেনিফিশিয়ারির বাড়িতে রয়েছে 3টা 4টা বা 10টা, সেখানে আমরা মেডিসিন দিয়ে দিচ্ছি, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত যে স্যানিটাইজ করার ব্যবস্থা আমরা করে দিচ্ছি এবং এবং আমাদের যে নাম্বার আছে এবং আমার নিজের নাম্বারও আমি শেয়ার করে দিচ্ছি এবং আমাদের বিএলডি ডিপার্টমেন্টে যিনি ইনচার্জে আছেন তার নাম্বার দিচ্ছি। জয়গাঁও থেকে অন্যত্র শুকর বা শুকরের মাংস বিক্রি আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। এবার বেসুরো বিজেপি নেতা তথা মুকুলপুত্র শুভ্রাংশু রায় ফেসবুক পোস্টে বললেন, সরকারের সমালোচনার আগে আত্মসমালোচনা বেশি প্রয়োজন। তবে শুভ্রাংশুর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ। ভুল কিছু বলেননি শুভ্রাংশু, বললেন সৌগত রায়। করোনা মোকাবিলা থেকে নারদকাণ্ডে 4 হেভিওয়েটের গ্রেফতার বা মুখ্য সচিবের বদলি চিঠি বিতর্ক। বিপুল জনাদেশ পেয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে শাসক দলের সমালোচনায় সরব বিজেপি। এই প্রেক্ষাপটে উল্টো সুর বিজেপি নেতা মুকুল রায়ের ছেলে তথা বীজপুর কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী শুভ্রাংশু রায়ের গলায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে মুকুলপুত্রের ফেসবুক পোস্ট। সেখানে তিনি লিখেছেন, জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন। আর এই মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই শুভ্রাংশু রায়ের মন্তব্যকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস, যদিও একে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। শুভ্রাংশু খুবই তরুণ, কিছুটা অপরিণত বটে, এই একবার তো ঠিক কথা বলেছে। ব্যক্তিগত মত হতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে ভারতীয় জনতা পার্টি চলে না। 2011-2016 বিধানসভা নির্বাচনে বীজপুর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন শুভ্রাংশু রায়। তবে 2019 লোকসভা ভোটের পর বিজেপিতে যোগদান করেন তিনি। এবারের বিধানসভা ভোটে বীজপুর থেকেই তাকে বিজেপি প্রার্থী করলেও তৃণমূলের কাছে পরাজিত হন শুভ্রাংশু। আর ভোটের ফল বেরোনোর কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই তাঁর গলায় উল্টো সুর। তবে শুধু শুভ্রাংশুই নয়, বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর তৃণমূল থেকে গেরুয়া শিবিরে নাম লেখানো অনেক নেতাই এখন বেসুরো গাইতে শুরু করেছেন। সোনালী গুহ থেকে শুরু করে ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য বা মালদা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু, অনেকেই তৃণমূলে ফেরার আর্জি পর্যন্ত জানিয়ে রেখেছেন। আগামী দিনে কি সেই পথে হাঁটতে দেখা যাবে মুকুলপুত্রকেও? শুভ্রাংশু রায়ের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এই নিয়ে মন্তব্য পাল্টা মন্তব্য এসেছে তৃণমূল ও বিজেপির তরফে। ওর বিবেকে লেগেছে, সেই জন্য হয়তো এই বক্তব্য রেখেছে। তৃণমূলে ফিরে আসার ব্যাপারটা আমি বলতে পারবো না। মুকুলের ছেলে, মুকুল আমাদের সহ করবেন, মুকুলই আমাদের চেয়ে ছোট, যতই ভুলভাল করুক স্নেহটা থাকবে, কিন্তু স্নেহতে রাজনৈতিক সিদ্ধান্ত হয় না। অনেকের অবদমিত ইচ্ছা অনেক সময় বেরিয়ে ওঠে, সেটা তাদের ব্যাপার, তারা উত্তর দিতে পারবেন। তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এখন আমাদের সঙ্গেই আছেন। ভোট পর্ব চলার মাঝেই শুভ্রাংশু রায়ের বাবা মুকুল রায় সম্পর্কে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল এই মন্তব্য। মুকুল বেচারা থাকে কাঁচড়াপাড়ায়, ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, এটা ওর নিজের জেলা, পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগরে। মুকুল শুভেন্দুর মতো এত খারাপ নয়। তারপর কৃষ্ণনগরের উত্তরের বিজেপি বিধায়কের রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা তুঙ্গে ওঠে। পরে অবশ্য মুকুল রায় জানিয়ে দেন, বিজেপির সৈনিক হিসেবেই তাঁর লড়াই চলবে। এবার জল্পনা তৈরি হয়েছে তাঁর ছেলের মন্তব্য ঘিরে। কৃষ্ণেন্দু অধিকারী, ঋত্বিক মণ্ডল ও অলোক সাঁতরা, রিপোর্ট, এবিপি আনন্দ।